নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে বিক্ষোভ প্রদর্শন সারা ভারত কৃষক সভার। হাইলাকান্দির ঘাড়মোড়া এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙ্গন প্রতিরোধে সরকারের দৃষ্টি আকর্ষণ। জাতীয় ক্রীড়া দিবসে বরাকের বর্ষিয়ান ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন সারা ভারত কৃষক সভার। নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শিলচর সংলগ্ন শ্রীকোনা ডেইলি বাজার এলাকায় ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এদিন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে সংস্থার কর্মকর্তারা এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিদ্যুৎ বিভাগের এজিএম এর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বর্ধিত বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অতিসত্বর তাদের দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে দিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিলচর এজিএম এর কাছে আমরা আমাদের দাবিপত্র পেশ করব। আমাদের মূলত যে দাবি, সে দাবিটাই হলো স্মার্ট মিটার। বর্তমানে যেটা দেখা যায়, স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। তারপরে বর্তমান সরকার, যেটা আমরা লক্ষ্য করছি যে গোটা আসামে গৌতম আদানিকে 56,58,00,000 লাগানোর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, অত্যন্ত বেশি দামে টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। সে গৌতম আদানি সারা আসামে স্মার্ট মিটার লাগা, এবং স্মার্ট মিটার লাগানোর ফলে যেটা আমরা যে বর্তমানে যে স্মার্ট মিটার লাগানোর পরেই পরপরেই বিগত স্মার্ট মিটারে 4 গুণ 5 গুণ 50 গুণ পর্যন্ত বিল বেশি আসে। অসুবিধা যেটা, গ্রামাঞ্চলে যারা গরিব মহিলারা শ্রমিকরা যারা রয়েছে, আগাম কোনো নির্দেশ না দিয়ে, আগাম না জানিয়ে স্মার্ট মিটার বসিয়ে আসছে, এবং স্মার্ট মিটার বসানোর পরে বিগত মিটার সেই রেকর্ড রাখার কোনো সুযোগ গ্রাহকরা পাচ্ছেন না। ফলে কোন জায়গায় এই স্টার ডিফল্ট কোন জায়গাতে হচ্ছে, ডিফল্টটা কোন জায়গা সেটা ধরার সুযোগ গ্রাহকরা পাচ্ছেন না। প্রতিনিয়ত স্মার্ট মিটারের মাধ্যমে গরিব করা হচ্ছে, এবং যেটা আমরা লক্ষ্য করছি যে প্রায় ব্যক্তিগতকরণ করার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। এবং গৌতম আদানি বিভাগকে, যেটা জনগণের সম্পত্তি, আমরা যারা জনসাধারণ বিদ্যুৎ বিল দিয়ে আসি তাদের সম্পত্তি, তাদের সম্পদ আছে, সেই বিদ্যুৎ বিভাগকে ব্যক্তিগতকরণ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। ব্যক্তিগতকরণ করার ফলে কি আগামী দিনে বিদ্যুৎমানের বিদ্যুৎ বিল বৃদ্ধি রয়েছে, আগামী দিনে আরও বৃদ্ধি হবে। তাই আমরা সারা ভারত কৃষক সভা নীলা সমিতি এই বিদ্যুৎ স্মার্ট মিটারের তীব্র বিরোধিতা করছি, এবং স্মার্ট মিটার বৈদ্যুতিক মিটার উঠিয়ে পুরনো মিটার চালু করার জন্য আমরা দাবি করছি। হাইলাকান্দির ঘাড়মোড়া এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙ্গন প্রতিরোধে সরকারের দৃষ্টি আকর্ষণ স্থানীয়দের। হাইলাকান্দি জেলার কাটলিছোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘাড়মোড়া এলাকায় ধলেশ্বরী নদী ভয়াবহ রূপ ধারণ করে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিগত 3 বছর ধরে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, কারণ ধলেশ্বরী নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে রেল লাইন, এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলচর ভৈরবী রোডের রেল যোগাযোগ। জামিরা রেল স্টেশন থেকে শিলচর যাতায়াত করছে ট্রেন। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার সপ্তাহ দিন পুড়িয়ে গেলেও তিল তিল করে বৃদ্ধি পাচ্ছে নদীর জলস্তর। রেললাইনের পাশে থাকা সড়কটির যাতায়াত স্তব্ধ হয়ে পড়ায় কিল্লারবাগ, ঝালনাছড়া, বাঘছড়া, গেন্দাছড়া ও বেতছড়া এলাকায় বসত প্রায় 50,000 মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, এলাকায় থাকা ধর্মীয় প্রতিষ্ঠানও ধলেশ্বরী নদীর করাল গ্রাসে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাস ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে, নদীর ভয়ঙ্কর রূপ আতঙ্কিত করে তুলেছে স্থানীয়দের। টানা কয়েকদিনের বর্ষণে জামিরা রেললাইনের বেশ কিছু অংশ ধলেশ্বরী নদীতে তলিয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করতে রেললাইন মেরামতির কাজে হাত দিয়েছে রেলওয়ে বিভাগ। কিছুদিনের মধ্যেই ফের ভৈরবী রুটের রেল চলাচল স্বাভাবিক হবে বলে স্থানীয় সূত্রের খবর। এদিকে চলতি বিধানসভা অধিবেশনে এলাকার সমস্যা তুলে ধরতে স্থানীয় বিধায়ককে আবেদন জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। কাটলিছোড়া থেকে উর্মি পালের রিপোর্ট। 50,000 পপুলেশন, মোর দেন 4,000 গাঁও আছে এখানে। এটা নখালি আপনি জাল্লা কিল্লারবাগ জাল্লাছড়া জিপি দেখলে হইতো না, কিল্লারবাগ জাল্লাছড়া জিপি আছে, বাগছড়া এলাকা আছে, জাল্লাছড়া গ্রান্ট আছে, গেন্ডাছড়া আছে, বেতছড়া আছে, কমপ্লিট 50,000 পপুলেশন।
ও রাস্তার উপরে নিল, ও রাস্তার থেকে আইয়া রেলর ব্রিজের নিচে দিয়ে আইয়া ও সাইডে দিয়ে কানেক্টিভিটিটা আসলো, আজকে কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে। একটা এই কোয়েশনের আনসার খেয়ে দেবো, আজকে বিধানসভা 17 সালের আপনার মাধ্যমে আমি আমরার স্থানীয় বিধায়ক মাননীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করকে আহ্বান জানাইবো যেন তাই এই বিষয়ে বিধানসভার মাতক। আজকে কেন একটা ধর্মীয় প্রতিষ্ঠান সকাল থেকে লইয়া দেখতে 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 নাই হয়ে গেছে, রেল যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়েছেও, রেল আর জামিরা রেলওয়ে স্টেশনও থামের যার, কিন্তু আজকে 3 বছর থাকিয়া এই ব্যাপারটা জলসম্পদ বিভাগে বারে বারে জানানি হয়েছে কিন্তু তারা কোনো ধরনের রেসপন্স দিছে না, গাফিলতি কিতা লেগিন দিছে না। কারণ জাস্ট এই এই এলা এই অঞ্চল বেশিরভাগ 50,000 পপুলেশনের মাঝে অলমোস্ট 9 to 7,000 পপুলেশন উড বি মেজরিটি মাইনরিটি, মানে ট্রাইবেল বা হিন্দু কমিউনিটির মানুষ আর বাদ বাকি সব মুসলিম কমিউনিটির মানুষ। এই জন্য বিজেপি সরকার এটা করছে, বিজেপি সরকারের গাফিলতির কারণে আজকে আমরা এই জিনিসটা ভুগতে হর, মিজোরামে ভুগতে হর, সেন্ট্রাল গভর্নমেন্টে ভুগতে হর। বিদ্রোহী কবি কাজী নজরুলের 48তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন সমিতি কাছাড় বৃহস্পতিবার সকাল 11টায় শিলচরের পার্ক রোডে থাকা নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সমিতির সভাপতি সিহাবুদ্দিন আহমেদ এবং সম্পাদক নকুল রঞ্জন পাল। শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অজয় রায়, নির্মল কুমার দাস, নেহারুল আহমেদ মজুমদার, সুব্রত চন্দ্র নাথ, মিলনউদ্দিন লস্কর, সাদ্দিক আহমেদ লস্কর, প্রশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এআইডিএসওর কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস প্রমুখ। শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের পর উপস্থিত নজরুল অনুরাগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সিহাবুদ্দিন আহমেদ এবং সমিতির উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ। তারা বলেন, পরাধীন ভারতে শোষিত মানুষের প্রতিনিধি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে কথাগুলি বলেছিলেন, আজ দেশে স্বাধীনতার 48 বছর পরও সমাজে যে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে তাতে সেই কথাগুলি আবারও প্রাসঙ্গিকতা হয়ে উঠেছে। ব্রিটিশের অধীনে থাকা ভারতবর্ষের মতোই আজকেও সমাজে অন্যায়ের প্রতিবাদকারী সঠিক মানুষ গড়ে না ওঠার পদক্ষেপ হিসেবে অবক্ষয়িত সমাজের চারদিকে যখন অরাজকতার পরিবেশ সৃষ্টি হচ্ছে ঠিক তখনই মানুষকে বিভাজিত করতে ব্রিটিশদের মতোই মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানো চক্রান্ত চলছে। তাই নজরুল ইসলাম আজও প্রাসঙ্গিক। তারা সর্বস্তরের মানুষকে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রে পা না দিতে এবং নজরুল ইসলামের চিন্তাকে পাথেয় করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন যে আমি ভালোবাসা দিতে এসেছিলাম, ভালোবাসা পেতে এসেছিলাম, আমি ভালোবাসা হয়তো পেলাম না। এবং তার শেষ যেটা ভাষণ হয়েছে কবিতা, তোমাদের পানি চাপিয়ে বন্ধু আর আমি কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, উজ্জ্বল নিশ্চয় আপনার মনে তুলি হয়ে থাকি বন্ধ। সেটা তার মনোবেদনা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সেই কথাগুলো বলেছিলেন। কারণ নজরুল ছিলেন সাম্যের কবি, তার কাছে ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ ছিল না। তবুও মুসলমানরা তাকে বলতো কাশি, হিন্দুরা তাকে বলতো গোবর। সেই দুঃখে অভিমানে নজরুল বলেছিলেন, বড় ভাব বড় কথা, মুখে আসে না তো বন্ধু বড় ফুটে, অমর কাব্য তোমরা যারা। তো নজরুল যতই সাম্যবাদী হন, আমরা যারা সমালোচকের দৃষ্টিতে নজরুল সুবসিদ্ধ ছিলেন না, এই জন্য অনেক দুঃখে কষ্টে অভিমানে কবির হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমরা নজরুলের যে আদর্শ, তার যে নীতি, তার যে বাণী, এই বাণী এখনও অনেক অনেক অন্ধকারে লুকিয়ে আছে। আমরা আশা করব বর্তমান যুগে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক, তার যে বাণী যে বার্তা আমরা যদি সমস্ত না হলেও কিছুটা যদি অনুসরণ করতে পারি। ডিলিমিটেশনে জিপি বিলুপ্তির খবরে তীব্র প্রতিক্রিয়া নগদীর গ্রামে। জিপি ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশের আগে জিপি কাটছাট নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোনাই নগদীর গ্রাম জিপিকে বিলুপ্ত করে গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো অন্য জিপিতে সংযুক্ত করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠল। জিপি বিলুপ্তির খবর পেয়ে নগদীর গ্রাম জিপির একাংশ জনসাধারণ মঙ্গলবার সন্ধ্যা রাতে এক সাংবাদিক সম্মেলন করে তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ডিলিমিটেশনে জিপিকে বিলুপ্ত করা হচ্ছে বলে তারা গোপন সূত্রে একটি খবর পেয়েছেন। জিপিকে
হাতিখাল জিপির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। নিয়ম নীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে এগুলো করা হচ্ছে। এসওপি অনুযায়ী যে জিপিতে জিপি অফিস রয়েছে ওই জিপি থাকবে। নগদীগ্রাম জিপিতে কোটি টাকা খরচ করে অফিস ভবন নির্মাণ কাজ চলার পরও এই জিপিকে সম্পূর্ণরূপে বিলুপ্তিকরণ করার চক্রান্ত চলছে। যদি জিপির জনসংখ্যা কম তাকে তাহলে পার্শ্ববর্তী জিপি থেকে একটি গ্রাম এনে যুক্ত করলেই সমাধান হয়ে যাবে। জিপি বিলুপ্ত করা কোনো অবস্থায় তারা মানবেন না বলে জানান। আজকে আমরা অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা আজকে একটা রুট মার্চ করছি উইথ ওসি সোনাই, আমাদের সোনাই বাজার এরিয়াতে, এবং আমরা এখন বাজার এরিয়া কভার করে ডুঙ্গিপাড় এরিয়াতে এসেছি। আমরা আজকের রুট মার্চ করার উদ্দেশ্য হলো যাতে আমরা ল অ্যান্ড অর্ডার আর মেনটেন করে রাখতে পারি। একটা আমাদের অন্য ডিস্ট্রিক্টসে একটু টেন্স সিচুয়েশন আছে বর্তমান, সো সেটা মাইন্ডে রেখে আমরা রুট মার্চ করছি, সো দ্যাট আমরা একটা আমাদের সিটিজেন্সদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আনতে পারি টু মানে নট বিলিভ ইন কাইন্ড অফ রিউমার্স বা অন্য কিছু ধরনের, যাতে সোর্স অফ ইনফরমেশন যেগুলো থাকে যাতে বিলিভ করে না, আর আমাদের একটা সেন্স অফ সিকিউরিটি প্লাস একটা যাতে পিস আর কমিউনাল হারমোনি মেনটেন করে রাখতে পারে সেটার জন্যই আমরা আজকের রুট মার্চ করছি। থ্যাংক ইউ। চন্দ্রযান তিনের স্মরণে আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে জাতীয় মহাকাশ দিবসে সায়েন্স মডেল প্রতিযোগিতায় উধারবন্দ গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুল প্রথম স্থান দখল করে। এই উপলক্ষে আজ উধারবন্দ গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। নবম শ্রেণীর দুই ছাত্র মোহিত কর ও রোহন ভূমিজ সহ শিক্ষক বিক্রম পালকে সংবর্ধনা প্রদান করা হয়। স্কুলের প্রধান শিক্ষক গোলক গোয়ালা জানান, উধারবন্দের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মডেল বানিয়ে প্রথম স্থান অধিকার করায় আমরা গর্বিত। শিক্ষক বিক্রম পালের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রদের পরিশ্রমের ফসল আজ আমরা পেয়েছি। স্কুলের চেয়ারম্যান আবুল হোসেন বরভুইয়া জানান, স্কুলটি যেদিন উদ্বোধন হয় সেদিন তিনি নিজের এক ছেলেকে হারিয়েছিলেন। স্কুলের অন্যান্য ছেলেদের দেখে তিনি ভাবেন, এদের মধ্যে আমার ছেলে ঘোরাঘুরি করছে, আজ অনেক আনন্দ অনুভব হচ্ছে। স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্রের সম্মানে আজ গোটা স্কুল সম্মানিত। স্কুলের ছাত্র ও শিক্ষকদের প্রচেষ্টায় ভালো ফল পাওয়া গেল, একদিন স্কুল উন্নতির শিখরে পৌঁছবে আমরা আশাবাদী। আজ ছাত্রদের উৎসাহিত করার লক্ষ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ উৎপল চক্রবর্তী এবং সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। All the respected teachers here, while last year we organized science and social science exhibition, aap logon ne kiya tha, bahut sare bachchon ne participate kiye the, chahe wo koi model ke lekar chahe koi alag alag item jo bhi hai exhibition mein aap logon ne show kiye the, aur aapke piche jo mehnat jinka parishram tha wo हमारे यहाँ पर रेस्पेक्टेड टीचर्स हैं। उस दिन हम लोगों ने किए ये दैट वॉज एन एक्सपेरिमेंटल आई कैन से कि यस वी कैन डू सच एन एग्जीबिशन। बहुत सुंदर एग्जीबिशन हुआ था एंड दैट हैव एनकरेज्ड यू ऑल्सो, जो जिसके चलते असम यूनिवर्सिटी जैसी इतनी बड़ी एक प्रेस्टिजियस इंस्टीट्यूशन और I heard nearly 90 institutions, no? 90 institutions or students. More than 100. They participated there. Amongst them, highly recognized, bahut naam hai. Bade-bade school, I don't want to utter their name, but bade-bade school, bahut naam hai unka, bahut achha parikriti hai, sahar mein hai, college hai, higher secondary schools hai. আজ শিলচরে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ক্রীড়া ভারতীয় উদ্যোগে জেলা কমিশনারের কার্যালয়ের সামনে থেকে এক বিশাল সচেতনতা শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে জেলা ক্রীড়া সংস্থার সামনে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় প্রায় 150 জনের মতো স্কুলের ছাত্ররা যোগদান করেছিল। এ বিষয়ে ক্রীড়া ভারতীয় জেলা সভাপতি শেখর পাল চৌধুরী বক্তব্য রাখেন। মেজর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে সারা ভারতবর্ষে এই আমরা ক্রীড়া দিবস পালন করি।
ক্রীড়া ভারতী কাছাড় ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আজকে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। তার প্রাথমিক পর্যায়ে এই র্যালি, সেটাকে আমরা ক্রীড়া সচেতনতা র্যালি হিসাবে আমরা নিয়েছি, যাতে ক্রীড়া ক্ষেত্রে আমরা আরও অগ্রগতি লাভ করতে পারি। এবার দেখেছেন অলিম্পিক বা ইয়েতে ভারতবর্ষের অনেক বিধ্বংসী বা অনেক যারা খেলার জগতে অনেক নাম সুনাম অর্জন করেছেন, আমরাও প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা খেলাধুলার আরো উন্নতি করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে চলছি ক্রীড়া ভারতী কাছাড়। সুতরাং আজকের এই র্যালিতে যে স্কুল বসবয়েস আমাদেরকে সাহায্য করেছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই ছেলেগুলো আমাদেরকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সফল করতে সাহায্য করেছে, এই জন্য ওদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। শিলচর সোনাই রোড স্থিত লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হল সহযোগের আত্মসাক্ষাৎকার শিবির। প্রায় 50 জন নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা এতে অংশগ্রহণ করেন। মাতাজি নির্মলা দেবী প্রবর্তিত সহজ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে জীবনে উন্নতি লাভ করা যায় সেটাই হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়। সকালে ও সন্ধ্যায় 10 মিনিট করে ধ্যান করলে যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সার্বিক উন্নতি হয়। বিশেষ করে যারা নেশামুক্ত তাদের ক্ষেত্রে মনঃসংযোগ রাখার ক্ষেত্রে এই ধ্যান অত্যন্ত উপযোগী। এই শিবির পরিচালনা করেন শিলচর সহজ সেন্টারের সদস্যরা। জাতীয় ক্রীড়া দিবসে 18 জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও খেলোয়াড়কে সংবর্ধনা বরাকবার্তার। মেজর ধ্যানচাঁদ সিংহের জন্মদিবস অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবসের উপলক্ষে বরাক উপত্যকার 18 জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও খেলোয়াড়কে সংবর্ধনা জানালো সংবাদ মাধ্যম বরাকবার্তা। জেলা, রাজ্য ও জাতীয় স্তরে বিভিন্ন ইভেন্টে প্রতিভা প্রদর্শনের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার শিলচর ইলোরা হেরিটেজ হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিসি নমিন বে, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় শঙ্কর দাস, হকি প্রশিক্ষক নির্মল নাথ, জেলা ক্রীড়া আধিকারিক স্বার্থী টেরং, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বর্তমান সভাপতি রতন দেব, প্রাক্তন সভাপতি রিতেন ভট্টাচার্য, প্রাক্তন সম্পাদক দেবাশীষ সোম, লক্ষ্মীপুর পূর্ব কাছাড় প্রেস ক্লাবের সম্পাদক পুলক দাস, সভাপতি কবির আহমেদ লস্কর, যোগাবিদ শানু চৌধুরী প্রমুখ। এদিনের অনুষ্ঠানে প্রথম পর্যায়ে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। তারপর আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করেন বরাকবার্তার সাব এডিটর সঞ্জীব কুমার সিং। প্রদীপ প্রজ্বলন করে সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে কচিকাঁচার শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত ও খেলাধুলা সম্বন্ধীয় সঙ্গীতের মাধ্যমে নৃত্য পরিবেশন করে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন। অনুষ্ঠানের মুখ্য অতিথি ডিডিসি নমিন বে বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার খেল মহারণের মাধ্যমে গ্রাম শহর থেকে প্রচুর পরিমাণে খেলোয়াড় তুলে আনতে সক্ষম হয়েছে এবং খেলোয়াড়দের বিভিন্ন ইভেন্টে প্রচুর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে এবং এক্ষেত্রে আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে ধরে রাখতে হবে, তাহলেই তাদের জীবনে সফলতা। हम लोग देख सकता है आजकल स्पोर्ट्स से भी अपना लाइफ अच्छा से सेटल कर सकता है बिना नौकरी के। कुछ कुछ स्पोर्ट्स ऐसा है इंडिया में, जैसे कि क्रिकेट है, नौकरी करने की जरूरत है ही नहीं, वो फीस में इतना पैसा मिलता है उसका जरूरत नहीं। आजकल जो प्रोफेशनलिज्म जो आया है, आ रहा है स्पोर्ट्स में धीरे धीरे से, अभी फुटबॉल में भी आया है, अभी क्लब्स फुटबॉल क्लब्स कितना प्रोफेशनल लीग भी है, उसमें मौका मिलने से भी हमारा एक दो स्पोर्ट्स पर्सन का नौकरी बिना नौकरी सेटल हो सकता है। तो ये हम लोग अपना आंखें के सामने देख रहा है। तो ये है कि हम लोग जिस डिसिप्लिन में हम लोग लेता है और खेलता है उस डिसिप्लिन में हम लोग परसिवियरेंस करना पड़ेगा। खेल खेलिए की हो की पाओ अब तुम्हारे तो निश्चय अगर पूरा प्रिपरेशन होइसे नै मैं कोबोन आरो किंतु मय अनुरोध करिसु तुम्हारे जितिया खेल फुरी दिए जस्ट व्हेन यू स्टेप योर फुट टू द स्पोर्ट्स यू शुड वेल प्रिपेयर that in sports also you are getting opportunity in jobs, government jobs, like you can become one of the coach of various disciplines, you can become physical instructor, you can become even sub-divisional sports officer, inspector of physical education,
district sports officer. You can become also assistant director of sports, deputy director of sports. Up to that level, through sports line, you can achieve to that goal. জাতীয় ক্রীড়া দিবসে বরাকের 16 জন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করল খোদ শিলচর। হকির জাদুকর তথা দেশের কিংবদন্তি খেলোয়াড় ধ্যানচাঁদ সিংহের জন্মদিনকে দেশ জুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার বরাকের 16 জন ক্রীড়াবিদকে প্রয়াত আরতি রানী দেব স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করে খোঁজ। এদিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিতোষ চন্দ্র দত্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিমেষ সেনগুপ্ত, আলহাজ বাহার উজ্জামান, নির্মাল্য নাথ, সুজিত দেব, শৈবাল দত্ত, মকসুদ আহমেদ মজুমদার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে প্রথম পর্যায়ে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। তারপর আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন জাতীয় ক্রীড়া দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। তারপর 16 জন ক্রীড়াবিদের সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর সহ অন্যান্যরা বলেন, ক্রিকেট, হকি, ফুটবল, টেবিল টেনিস, অ্যাথলেটিক, ভলিবল ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রীড়ায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করার পাশাপাশি ক্রীড়ার মানদণ্ডকে এগিয়ে নিতে যারা তাদের বলিষ্ঠ অবদান রেখেছেন সেই ব্যক্তিত্বদেরকে আজ সম্মানিত করা হয়েছে। সংস্থার এই প্রয়াসকে ধন্যবাদ জানান কল্যাণ কুমার চক্রবর্তী। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা, সুজন দত্ত, স্বদেশ দাস, ডক্টর মাসুম, সজল লস্কর, কামাল লস্কর, রেজওয়ান খান, তাহেরা লস্কর সহ অন্যান্যরা। হকি জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনে আমরা আজ ধ্যানচাঁদের সকালে আমরা সর্বপ্রথম ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাই। এরপর স্বর্গীয় আরতি রানীদের স্মৃতি প্রাক্তন খেলোয়াড়দেরকে এবং বর্তমান খেলোয়াড়দেরকে আমরা সম্মাননা স্মারক তুলে দিই। এতে 19 জন খেলোয়াড়রা ছিলেন, 19 জন খেলোয়াড়, 19 জন আছে, 16 জন খেলোয়াড় ছিলেন। 16 জন খেলোয়াড়দের মধ্যে তুলে দিই এই পুরস্কারটা। একজন সাংবাদিক ছিলেন, একজন সাংবাদিক কাঁঠালের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়দের সেই সম্মাননা স্মারক তুলে দেওয়া। ধন্যবাদ। খুব যেভাবে গ্রাম গ্রামান্তর থেকে খেলোয়াড়দের তুলে এনে আজ যে সম্মাননা প্রদান করেছে তা সত্যিই প্রশংসনীয়। আজকে হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন, সেই জন্মদিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত করায় খুশিকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। প্রত্যাশিতভাবে মাতৃভূমি কাপ প্রাইজ মেনি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল 2024 সালের অন্যতম খেতাবি দাবিদার তথা গত বছরের রানার্স আপ জামালপুর এফসি। বৃহস্পতিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ মধুরাপুর এফসি দলকে 2-0 গোলে হারিয়েছে তারা। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় মিংলু। তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার নারায়ণ চন্দ্র দাস। শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব ও ইসলামাবাদ 11 ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে। এদিন খেলার শুরুতে জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান আয়োজক মাতৃভূমির কর্ণধার শীতাংশু দাস সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া দিবসকে উপলক্ষ করে এদিন প্রাক্তন ফুটবলার তথা ক্রীড়া সংগঠক তুষারকান্তি বর্মন, শিশির কুমার বর্মন, ইন্দ্রজিৎ সিংহ ও নারায়ণ চন্দ্র দাসকে ক্রীড়াক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয় মাতৃভূমির তরফে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদ্যুৎ, স্মার্ট মিটার প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে বিক্ষোভ প্রদর্শন সারা ভারত কৃষক সভার। হাইলাকান্দির ঘাড়মোড়া এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙ্গন প্রতিরোধে সরকারের দৃষ্টি আকর্ষণ। জাতীয় ক্রীড়া দিবসে বরাকের বর্ষিয়ান ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান শিলচরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।